আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের 14 নম্বর পাঠ, অর্থাৎ 29 পৃষ্ঠায় থেকে শুরু, তোমাদের আখিরাত জীবনের কয়েকটি স্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভালো আছো। আখিরাত জীবনের কয়েকটি স্তর, এটা আসলে একটি ক্লাসে শেষ করা কঠিন। তারপর আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে আলোচনা করতে, ইনশা আল্লাহ। ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আখিরাত মানে পরকাল। এই দিক দিয়ে কাল হচ্ছে দুইটি, একটি হচ্ছে ইহকাল আর একটি হচ্ছে পরকাল। মানুষ যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসে, তখনই তার ইহকাল শুরু হয়ে যায়। অনেক বিজ্ঞানী আবার মনে করেন যে মায়ের পেটে যখন সন্তানের জীবন আসে, তখনই তাদের ইহকাল শুরু হয়ে যায়। যাই হোক, বিতর্কে না গিয়ে আমরা এতটুকু বলতে পারি যে মানুষের এই জন্মের পরই ইহকালের শুরু, এবং যেদিন তার যখন তার শেষ নিঃশ্বাস চলে যায়, থাকে না আর তার কাছে কোনো প্রাণ থাকে না, নিঃশ্বাস থাকে না, তখনই তার শুরু হয়ে যায় পরকাল, অর্থাৎ আখিরাত। আখিরাতের প্রথম যে স্তর, প্রথম পর্যায়ে, তার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু আখিরাত জীবনের সূচনা, মৃত্যু হচ্ছে আখিরাত জীবনের সূচনা। এই মৃত্যু দিয়েই আমাদের আখিরাতের জীবনের শুরু হয়ে থাকে। এই মৃত্যু থেকে বাঁচার কারো কোনো সুযোগ নেই। প্রতিটি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সৃষ্টি করেছেন, তেমনি মৃত্যুও তাদের অবধারিত, মৃত্যু তাদের হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি জীবকে মৃত্যুর যে স্বাদ, এটা গ্রহণ করতেই হবে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য অনেকে অনেক কিছু করছেন, ক্ষমতা, দাপট, দম্ভ, কোনো কিছু মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না, অর্থ দিয়ে কেউ রক্ষা পাবে না, চিকিৎসা দিয়েও মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। অনেকে অনেকভাবে চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচতে পারেনি। আমরাও মৃত্যু থেকে কোনোদিন বাঁচতে পারব না, মৃত্যু আমাদের হবে। অতএব মৃত্যুর জন্য যে আমাদের প্রস্তুতি, প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই মৃত্যুর জন্য কী করব, প্রস্তুতি গ্রহণ করব, যাতে করে মৃত্যু আসলে আমাদের মাঝে যেন আফসোস না থাকে যে হাইরে যদি আগে বুঝতে পারতাম যে মৃত্যুটা এত সন্নিকটে, তাহলে হয়তো অনেক ভালো কাজ করতাম। অতএব আমাদের সবসময় প্রস্তুতি রাখতে হবে, মৃত্যুর সময় আফসোস করে কোনো লাভ হবে না। এই মৃত্যুকে মানুষ কীভাবে মৃত্যু হয়, কীভাবে জীবন যায়, এটা নিয়ে অনেকে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অনেকে মুমূর্ষু রোগীকে কাঁচের ঘরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে চেষ্টা করে দেখছে যে দেখি তো জীবনটা কীভাবে চলে যায়, কীভাবে জীবনটা চলে যাচ্ছে, জীবনটাকে ধরা যায় কি না, জীবনটাকে হাতের মুঠোয় নেওয়া যায় কি না, চেষ্টা করেও তারা সফল হতে পারেনি। এজন্য এই মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচার সুযোগ নেই। আমরা চেষ্টা করব যে মৃত্যু পূর্বেই যেন আমরা সুন্দর আমাদের দায় দায়িত্বগুলোকে ভালোভাবে পালন করতে পারি। মৃত্যুর পরে পরবর্তী যে স্তর, পরবর্তী স্তরের নাম কবর, কবর। এই মৃত্যুর পরে যে পরের স্তর, সেই স্তরকে বলা হয় কবর। অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তাকে কবরস্থ করা হয়। অর্থাৎ মানুষ যদি কাউকে
কবরস্থ না করা হয়, কাউকে যদি দাফন নাফন না করে মমি করা হয় অথবা পুড়িয়ে দেওয়া হয়, পানিতে ভাসিয়ে দেওয়া হয়, যেখানে তাকে অবস্থান করা হবে সেটাই তার কবর, এবং সেখানেই তাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্ন থেকে কেউ বাঁচবে না। পবিত্র হাদিস শরীফে আসছে, যখন মানুষ মারা যাবে, কবরস্থ করা হবে, তখন তাকে তিনটি প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো হচ্ছে, মান রাব্বুকা, তোমার প্রভু কে ছিল, মান নাবিয়কা, তোমার নবী পয়গাম্বর কে ছিল, মান দিনুকা, তোমার ধর্ম কী ছিল। হাদিস শরীফে আছে যে কবরস্থ করার পরে মুনকার এবং মুকির যাবে দুজন ফেরেস্তা, ফেরেস্তা গিয়ে চারটি প্রশ্ন করবে। প্রশ্ন করবে কয়টি? চারটি। চারটি প্রশ্নে আরেকটি প্রশ্ন হচ্ছে, নাম হচ্ছে মান এলমুকা, তোমার জ্ঞান কী ছিল, তুমি কি জ্ঞান অর্জন করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এই জ্ঞান কী ছিল এখানে প্রশ্ন করার পর, তোমাদের সিলেবাস অবশ্য তিনটি আছে, তোমরা যখন প্রশ্ন হবে বইয়ে বা প্রশ্ন হবে পরীক্ষার জন্য, তখন তোমরা তিনটি কথাই বলবে। তবে তোমাদের জেনে থাকার জন্য একটি বললাম, সেটা হচ্ছে মান নাবি, মান এলমুকা। এইভাবে চারটি প্রশ্ন করার পরে যারা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে তাদের সাথে, তাদের কবরের সাথে জান্নাতের একটি সম্পর্ক তৈরি হয়ে যাবে, এবং তারা সেখানে চির শান্তির নিদ্রায় নিদ্রিত থাকবে। আর যারা সঠিক উত্তর দিতে পারবে না, তারা বলবে হায় হায় তা লাদ্রি, যে আমার কী হলো, আমার কী হলো, এবং তাদের জন্য কবরে আজাবের ব্যবস্থা করে দেওয়া হবে। কবরের আজাবগুলো হাদিস শরীফ উল্লেখ রয়েছে যে ওই কবরে সত্তরটি বিষধর সাপ থাকবে। সত্তরটি বিষধর সাপের সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে যে এক একটি সাপের দংশন এত তীব্র আকার হবে যে এরকম কষ্ট সে কোনোদিন দেখেনি এবং অনুভবও করে নাই। এইভাবে প্রতিনিয়ত সত্তরটি সাপ তাকে সবল দিতে থাকবে এবং তাকে হাতুড়ে দিয়ে পিটানো হবে। এইভাবে তাকে কবরের মধ্যেই কষ্ট দেওয়া হবে, অর্থাৎ তার সমাধি স্থানটাই হচ্ছে, স্থানটি হচ্ছে কবর। এই কবর থেকে তাকে এই দুনিয়ার আমলের ওপরে তার উত্তর দিতে পারবে, এবং তার আমল যদি ভালো না থাকে মুমিন ব্যক্তি ছাড়া এর উত্তর দিতে পারবে না। কেউ যদি চেষ্টা করে যে আমি এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে রাখবো, আর কেরাবিন কাতেবিন যখন আসবে ফেরেস্তা, তাৎক্ষণিক আমি উত্তর দিয়ে ফেলব, উত্তর দিতে পারবে না, কারণ এই উত্তর দেওয়ার জন্য এটা মুখস্থ করার দরকার নেই, আরবি ভাষারও জানার প্রয়োজন নেই, কারণ কবরের ভাষা, জান্নাতের ভাষা, কিয়ামতের দিনের ভাষা, জাহান্নামের ভাষা হচ্ছে আরবি। মানুষ অটো সেদিন আরবি বলতে পারবে, এটা মুখস্থ করার দরকার হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আসে কিয়ামত। কিয়ামতের দুইটি স্তর রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আসে কিয়ামত। এই কিয়ামতের দুইটি স্তর রয়েছে। দুইটি স্তর হচ্ছে, প্রথম হচ্ছে যে কিয়ামত অর্থ হচ্ছে মহাপ্রলয়, অর্থাৎ মহাপ্রলয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় যখন ফুঁক দিবেন, তখন এই যে সুন্দর পৃথিবী, এই সুন্দর সৃষ্টি জগৎ, এটা একেবারে মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। যখন এই শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই পৃথিবীটা ধ্বংস অবস্থায় দীর্ঘদিন থাকবে। দীর্ঘদিন এই ধ্বংস অবস্থায় থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও সেই ইসরাফিলকে জীবিত করবে, জীবিত করে তাকে আবারও সিংহায় ফুঁক দিতে বললে, পৃথিবীতে সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়েছিল, যে যেখানে ছিল, সবাই সেখান থেকে উঠে দাঁড়াবে। একে বলা হয়েছে কিয়ামত। উঠে তারা
রওনা দিবে। কোথায় রওনা দিবে? তার চতুর্থ নম্বর জায়গার নাম হচ্ছে কি? হাসর। চতুর্থটির নাম হচ্ছে কি? হাসর। হাসর, এই হাসরের ময়দানে মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করে চলে যাবে। এই হাসরের ময়দানে, হাসর শব্দের অর্থ হচ্ছে গ্যাদারিং করা বা সমবেত করা, সমবেত করা অথবা জটলা পাকানো ইত্যাদি ইত্যাদি। তো এখানে মানুষ গিয়ে তারা সবাই সমবেত হবে এবং হাসরের ময়দানটা হবে অত্যন্ত কষ্টের একটি জায়গা। সেখানে আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, এবং বলা হয়েছে যে সূর্য খুব নিকটে, মানুষের নিকটে চলে আসবে এবং তাপের পরিমাণ এতই বৃদ্ধি পাবে যে মানুষের শরীর ঘেমে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো সাঁতার পর্যন্ত ঘামে তারা হাবুডুবু খেতে থাকবে এবং তারা কষ্ট পেতে থাকবে এবং তারা খালি ছুটাছুটি করবে যে কী হবে কী হবে কী হচ্ছে, সবাই ইয়ানাপসি করতে থাকবে, সবাই ইয়ানাপসি করতে থাকবে। এবং সেই দিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তিনি বলবেন ইয়া উম্মতি, আমার উম্মতের কী হবে, আমার উম্মতের কী হবে। আর প্রতিটি মানুষ, প্রতিটি নবী তারা ইয়া নাফসি করে তারা চিল্লাচিল্লি করবে। শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলবেন ইয়া উম্মতি, আমার উম্মতের কী হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একক মালিক হবেন, যেটা পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ সেই দিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি বিচার কার্য শুরু করবেন এবং বিচার করবেন। এই বিচার করার জন্য, বিচার হওয়ার জন্য যখন সময় ক্ষেপণ হবে, ওই দিনটাকে বলা হয়েছে যে কিয়ামতের ওই দিনটি হচ্ছে 50,000 বছরের সমান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের হানিফ স্যারের একটি বই আছে, যে বইটির নাম হচ্ছে কিয়ামতের দিন 50,000 বছর। তোমরা ওই হানিফ স্যারের কিয়ামতের দিন 50,000 বছর বইটি যদি পড়ো তাহলে সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এরপরে পরের স্তরের নাম হচ্ছে মিজান, পরের স্তরের নাম হচ্ছে মিজান, অর্থাৎ মিজান হচ্ছে দাঁড়ি পাল্লা। তোমরা সবাই জানো মিজান হচ্ছে দাঁড়ি পাল্লা। সেখানে মানুষের নেকি এবং গুনাহ উভয় মাপ করা হবে, সেদিন মাপ করা হবে, সেদিন সব মানুষ বিচলিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসানহুসেন একদিন প্রশ্ন করলেন যে নানা জান, কিয়ামতের দিন আমরা তো খুব পেরেশানির অবস্থায় থাকবো, আমরা তোমাকে কোথায় খুঁজে পাবো? তিনি বললেন যে আমাকে তোমরা খুঁজো না, কারণ আমাকে খুঁজে তোমরা পাবে না, কারণ সেদিন আমি মিজানে থাকবো, সেদিন আমি সাফায়াত করার একমাত্র ক্ষমতা যেহেতু আমার, আমি সাফায়াত করবো, ছুটাছুটি করবো, উম্মাতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি দৌড়াদৌড়ি করবো, অতএব আমাকে সেদিন তোমরা খুঁজে পাবে না। এই মিজানের পরে আছে সিরাত। সিরাত, এই সিরাত হচ্ছে মানুষের যখন নেকি এবং গুনাহ মাপ করা হয়ে যাবে, যখন সিদ্ধান্ত হয়ে যাবে যে কারা জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এই জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য এই জাহান্নামের ওপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি ব্রিজ করে দেবেন, যে ব্রিজটি হচ্ছে এক একজনের জন্য এক এক রকম, কারোর জন্য একটু অনেক প্রশস্ত, কারোর জন্য আরও বেশি প্রশস্ত, কারোর জন্য অনেক প্রশস্ত, আবার কারোর জন্য অনেক চিকন এবং খুব ধারালো। যারা জাহান্নামী তারা সেখান দিয়ে যাওয়ার সময় জাহান্নামে তারা ছিঁড়ে পড়ে যাবে, আর যারা ভালো লোক, যারা মুমিন, তারা তড়িৎ গতিতে পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। এইভাবে সিরাতের দিন সবাই পার হয়ে যাবে, এবং যখন মিজানে মাপা হবে তাদের গুনাহ
এবং নেকিগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থাকবেন সেখানে থাকবেন এবং তিনি ওই তার প্রিয় বান্দাদের অনেক সময় নেকির দিকের পাল্লাতে একটু ডান হাতের আঙ্গুলি দিয়ে চাপ দিয়ে বলবেন যে আমার এই উম্মত জান্নাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই বিচারের দিনে চারজন চার প্রকার লোক বিচারের আপিল করবে। তারা যেমন অন্ধ, বধি, তারপরে দুই নবীর মিডিলে যারা এসেছিল এবং বৃদ্ধ বয়সে তারা ইসলাম ধর্ম কবুল করেছিল, তারা আপিল করে বলবে যে আমরা যদি শুনতে পেতাম, আমরা যদি দেখতে পেতাম, আমরা যদি নবীকে পেতাম, তাহলে আমরা তোমার সমস্ত ইবাদত বন্দেগী করে দিতাম, তোমার কাজ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, তোমরা যে করতে তার একটা প্রাথমিক পরীক্ষা হয়ে যাক। পরীক্ষাটা কি? সামনে একটি আগুনের গর্ত থাকবে, সে আগুনের গর্তে বলা হবে তোমরা লাভ দাও, তারা লাভ দিবে না। যারা লাভ দিবে তারা দেখবে যে সেটা জান্নাত হয়ে জান্নাত, আর যারা লাভ দিবে না তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। প্রিয় শিক্ষার্থী, এই সিরাতের পার্শ্বে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীদের ৩১৩টি চেয়ার থাকবে। এই ৩১৩ জন যে রাসূল রয়েছে তারা এসে বসবে, সবারই চেয়ারগুলো থাকবে জান্নাতের দিকে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারটি থাকবে জাহান্নামের নিকটে। জিব্রাইলকে বললেন যে কেন ভাই আমার চেয়ারটি কেন থাকবে জাহান্নামের নিকটে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে ওই দিক দিয়ে জাহান্নামে তোমার উম্মতরা গেলে তুমি দেখতে পাবে এবং তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সুপারিশ করবেন, এবং সুপারিশ করার পরে তার উম্মতদেরকে এই জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যারা জান্নাতের জন্য বিবেচিত হবে এবং যারা জাহান্নামের জন্য বিবেচিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাবেন। এই বিষয়টি তোমাদের সাথে কোনো সময় সুযোগ পেলে আমরা আলোচনা করবো, বিরাট বড়ো একটি ঘটনা। আমরা শুধু এটা বলতে চাচ্ছি যে জান্নাতি যারা যাবে তারা সৌভাগ্যবান, সেখানে অনেক সুখ শান্তি, অনেক সফলতা রয়েছে, তাদের ভালো লাগবে এবং তাদের প্রিয় মুখগুলোকে সেদিন দেখা হয়ে পরিচয় হবে, এবং পৃথিবীতে যে তারা একসঙ্গে ছিল, কথা হয়েছে, বার্তা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই স্মৃতিগুলো তাদের মনে পড়বে এবং তাদের সেখানে খেতে দেওয়া হবে সুন্দর সুন্দর ফল, যে ফলগুলো তারা খাবে আর বলবে যে এত সুন্দর খাবার আমরা দুনিয়াতেও খেয়েছি কিন্তু এত স্বাদ কোনোদিন আমরা পাই নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জান্নাতের এত সুখ, এত শান্তি, এত ভালো লাগা যেটা এই কোনোদিন মানুষ চোখেও দেখেনি, কানেও শুনে না, এবং কোনো মানুষ কল্পনাও করতে পারেনি যে জান্নাত এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা, আর জাহান্নাম এত কষ্টের জায়গা যে জাহান্নামে যারা থাকবে তারা মাঝে মাঝে জান্নাতিদেরকে দেখতে পাবে এবং তারা মনে করবে যে জান্নাতিরা যে ফলগুলো খাচ্ছে, যে খাবার খাচ্ছে, কিছু অংশ যদি খোসাগুলো ফেলে দেয় বা একটু আঁঠিটা ফেলে দেয় তাহলে আমরা হয়তো খাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারের পরিবর্তে কন্টক জাতীয় খাবার, গরম, প্রচণ্ড গরম খাবার, প্রচণ্ড ঠান্ডা জাতীয় খাবার দিয়ে তাদেরকে কষ্ট আরও বৃদ্ধি করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আখিরাত জীবনের যে কয়েকটি স্তর, সেই স্তরগুলো তোমাদের সামনে আমি আলোচনা করলাম। আমরা যদি এই আখিরাত জীবন স্তরগুলো ভালোভাবে আয়ত্ত করি, এগুলো যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমাদের আখিরাতের ইহলৌকিক জীবন শুধু নয় পরলৌকিক জীবন অর্থাৎ আখিরাতের জীবনও সুন্দর হবে, শান্তিময় হবে, কল্যাণময় হবে। সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণময় জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।